যশোর সিনহা তো এখানে আসার কোনো দরকার নেই, পশ্চিমবাংলায় তৃণমূল একসাথে সলিডলি যশোর সিনহার পক্ষে ভোট দেবে এটাই তো আমরা জানি। আর ওরা ওই কাল আজকেই আমি একটা শুভেন্দু অধিকারীর চিঠি পেয়েছি দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার জন্য। আমাদের এখন পর্যন্ত এরকম কোনো ভোট দেওয়ার নির্দেশও নেই, সিদ্ধান্তও নেই, আমরা এই শুভেন্দু অধিকারীর চিঠিকে প্রত্যাখ্যান করছি। এই তো পার্সোনালি বটেই তো আগেই বলছি যে দ্রৌপদী দেবীর বিজয় নিশ্চিত, তাহলে ভোট চাই সেখানে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে চিঠি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সমর্থন চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি দিলেন তারা। বিজেপির দলীয় প্যাডে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী স্বাক্ষরিত চিঠি পাঠানো হল তৃণমূল সাংসদদের। রাষ্ট্রপতি পদপ্রার্থী এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে চিঠি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বললেন শোনাবো। খুব ভালো বলেছে শুভেন্দু, তার যা কাজ সেটাই করেছে। তৃণমূলের বিধায়ক ছিল শুভেন্দু, তৃণমূলের বন্ধু বিধায়করা এখনো ওর আছে এবং ওদের কথা অনুযায়ী তৃণমূলের বেশিরভাগ অংশটাই শুভেন্দুর সঙ্গে তারা যোগাযোগ রাখে। এখন শুভেন্দু বিজেপির নেতা হয়েছে, অতএব দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চাওয়াটা যে কোনো প্রার্থীর কাজ, সেই হিসেবেই শুভেন্দুর বন্ধুদের কাছে ভোট চাইছে, বিজেপির শুভেন্দু তার বন্ধু তৃণমূলের বিধায়কদের কাছে ভোট চাইছে। এটা তো শুভেন্দুও চাইবে, এটা মমতা ব্যানার্জিও চাইবার কথা ছিল, তবে উনি আর বোধহয় চাইছেন না, উনিও তো বোধহয় দ্রৌপদীর জন্যই ভোট চাইবেন বলে মনে হচ্ছে, কারণ দ্রৌপদী মুর্মু ক্যান্ডিডেট আগে জানলে উনি ভেবে দেখতেন। এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে চিঠি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সমর্থন চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি দিলেন তারা। বিজেপির দলীয় প্যাডে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী স্বাক্ষরিত চিঠি পাঠানো হল তৃণমূল সাংসদদের। এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে চিঠি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সমর্থন চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, যে চিঠি পাঠানো হয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর তরফে তৃণমূল সাংসদদের উদ্দেশ্যে, সেখানে ঠিক কি বলা হয়েছে? দেখো, প্রথমত যে আবেদন জানানো হয়েছে এবং চিঠিতে বলা হয়েছে যে দ্রৌপদী মুর্মু তিনি হচ্ছে যোগ্যতম প্রার্থী এবং দেশের সর্বোচ্চ আসনে বসানোর জন্য সবাই মিলে যাতে তাকে সমর্থন করেন সেই জন্যই তারা এই চিঠিটা পাঠাচ্ছেন। কিন্তু চিঠির যে ভাষা, তাতে একটা জায়গায় বলা হয়েছে যে দ্রৌপদী দেবীর জয় নিশ্চিত, তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে ভোট প্রার্থনা করা হচ্ছে। এই ভাষা নিয়েই তৃণমূলের আপত্তি, বিশেষ করে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন যে এই ভাষার মধ্যে যথেষ্ট ঔদ্ধত্য আছে, যদি জয় নিশ্চিত হয় তাহলে তৃণমূলের কাছে আবেদন করা হচ্ছে কেন, এই প্রশ্ন তুলেছেন সৌগত রায়। এবং চিঠিতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনে সই করেছেন, বিজেপির প্যাডে এই চিঠি পাঠানো হয়েছে, ফলে একেবারে আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের কাছে আবেদন করা হলো তাদের এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার জন্য। এবং আগামীকালই দ্রৌপদী মুর্মু কলকাতায় আসছেন, বিজেপির সাংসদ বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক বসবেন, তার আগেই এই সমস্ত চিঠি তৃণমূল সাংসদের কাছে পাঠানো হয়েছে।